জিসান আহমেদ একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির এইচআর অ্যাডমিন। তার চাকুরির বয়স 2 বছর। 2 বছরে একদিনও নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে পারেনি জিসান। 3 এপ্রিল অফিসের 2 বছর পূর্তি উপলক্ষে অফিস কর্তৃপক্ষ প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে মিটিং এর ডাক দিয়েছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট সময়ে মিটিং এ পৌঁছাতে রাতে ঘুমানোর সময় মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে জিসান। সকাল 8:45 মোবাইলে অ্যালার্ম বাজতে থাকলে ঘুমের ঘোরে বিরক্ত হয়ে অ্যালার্ম বন্ধ করতে না পেরে মোবাইলটা দেয়ালে ছুড়ে মারেন জিসান। 9:25 ঘুম ভাঙলে তড়িখড়ি করে গোসল করে কোনো রকম রেডি হলেন তিনি। কিন্তু বিপত্তি ঘটল মোজা খুঁজে না পেয়ে। এখানে সেখানে খুঁজে কিছুক্ষণ পর খুঁজে পেয়ে জুতো পায়ে দিয়ে দ্রুত বের হতেই সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। কিছুটা ব্যথা অনুভব হলেও সেদিকে খেয়াল না করে দ্রুত অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হলেন। অনেকটা পথ হেঁটে ও রিকশায় অফিসে পৌঁছালেন। কিন্তু অফিসের সামনে এসে গেটের তালা ঝুলতে দেখে অবাক হলেন। জিসান ভাবছেন আজ অফিসে মিটিং, অথচ বাহিরে তালা, পায়চারি করছেন, বিষয়টা কি, কেউ কি আসেনি? কিছুক্ষণ পর অফিসের পিয়ন সবুজ মৃদু হেসে জিজ্ঞাসা করল, স্যার আপনি? হ্যাঁ আমি। স্যার আজকে তো শুক্রবার, ছুটির দিন। জিসান বললেন, আজ তো আমাদের মিটিং হবার কথা। পিয়ন বলল, ও স্যার চিন্তা করিলেন না, ছুটির দিন হইল, ম্যাডাম ফোন করছিলেন, আজ অফিসে আসবেন, কিছুক্ষণ পরে ম্যাডাম অফিসে এসে পৌঁছাবেন। মিনিট 10 পর ম্যাডাম অফিসে আসলে গেটেই পিয়ন হাসতে হাসতে ম্যাডামকে বলেন, ম্যাডাম আজ এমন এক কাহিনী হয়েছে যা আপনি শুনে হাসবেন। ম্যাডাম জিজ্ঞাসা করলেন, কি হয়েছে সবুজ? জিসান স্যার আজকে সকালেই অফিসে চইলাইছেন, পরে শুক্রবার জানতে পেরে তিনি বোকা বনে গিয়েছেন। ম্যাডাম বললেন, কই তাকে তো দেখছি না, আসলে আমার কাছে পাঠিয়ে দিও। ম্যাডাম অফিসে ঢোকার কিছুক্ষণ পর জিসান গেটে আসলে সবুজ বলল, ম্যাডাম আপনাকে ভেতরে যেতে বলছেন। জিসানের বুক ধরফর করে উঠল। ম্যাডামকে সালাম দিয়ে রুমে ঢুকে নিচের দিকে তাকিয়ে রইলেন। ম্যাডাম বললেন, জিসান সাহেব আপনার শরীর ভালো? আমতা আমতা সুরে হ্যাঁ সূচক উত্তর দিলেন জিসান। ম্যাডাম বললেন, ঠিক আছে, আজ তো ছুটির দিন, আপনি এখন বাসায় যান। পরের দিন জিসান অফিসে ঢুকে কম্পিউটার অন করে অনামিকাকে হাই বললে, গতকালকের ঘটনা জানতে পেরে অফিসের অন্য সহকর্মীরা জিসানকে হাই হাই বলে হেয় প্রতিপন্ন করল। জিসান কিছুটা হতবাক হলেও কাজ শুরু করলেন। কিছুক্ষণ পর এমডির রুম থেকে ডাক পড়ল। রুমে যাওয়ার পর ম্যাডাম বললেন, প্লিজ ফাইলগুলো নিয়ে যান এবং 5টার মধ্যেই কাজগুলো কমপ্লিট করবেন। জিসান কাজ শুরু করলেন, কিন্তু কাজের কোনো গতি নেই। বিকেল 4টায় ডেকে কাজের কথা জানতে চাইলেন এমডি। জিসান জানালেন তিনি এখনো কাজ শুরুই করতে পারেননি। এ সময় এমডি ঝাড়ি দিয়ে বললেন, যান কাজ শুরু করুন। ফাঁকিবাজি করার জন্য জিসান বললেন, ম্যাডাম আপনাকে শাড়িতে অসাধারণ লাগছে। শুনেই এমডি ছুটে গেলেন। এরপর নরম সুরে সরি বলে রুম থেকে বের হয়ে গেলেন জিসান। পরদিন 2 এপ্রিল অফিসে বোর্ড মিটিং শুরু হওয়ার অনেকক্ষণ পর মিটিং রুমে ঢুকে অনেকটা নীরব থাকলেন জিসান। দেরি করে অফিসে আসাটা তার পুরনো অভ্যেস। মিটিং শেষে এমডি তাকে ডেকে অফিসে দেরিতে আসার কারণ জানতে চাইলে তিনি তখনও নীরব থাকেন। ম্যাডাম বললেন, ঠিক মতো কাজ না করতে পারলে চাকরি ছেড়ে দিন, আপনি যা করছেন এতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, মনে রাখবেন আপনার কাজকর্মের দায়ভার আপনাকেই নিতে হবে। ঝাড়ি দিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি ফাইলগুলো রেডি করুন। জিসান হতাশ হয়ে ম্যাডামের রুম থেকে বের হলেন। পরদিন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন সময় ম্যাডামের সঙ্গে কয়েকবার দেখা হলেও ভয়ে কোনো কথা বলেননি। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ। পরদিন বিকাল 5টা অফিসের কর্মীরা অনেকেই চলে গেছেন,
এমন সময় ম্যাডাম জিসানকে ডেকে একটা খাম হাতে তুলে দিলেন। খামটি খুলে কাঁদতে কাঁদতে ম্যাডামের রুম থেকে বের হয়ে আসলেন তিনি। বিষয়টি সহকর্মী অনামিকার চোখে পড়লে বিস্তারিত জেনে তিনি জিসানকে সান্ত্বনা দিয়ে বলেন, প্লিজ জিসান সাহেব, কান্নাকাটি করবেন না, আমরা ম্যাডামকে বোঝাবো, আপনাকে যেন পুনরায় চাকরিতে বহাল রাখা হয়। জিসান অফিস থেকে বের হয়ে রাস্তায় হাঁটছেন, কিন্তু পথ চলছে না তার, কষ্টে দুচোখ অন্ধকার হয়ে আসছে। নিজের ভুলে চাকরি হারিয়ে দিশেহারা জিসান ভাবতে লাগলেন, কিভাবে এখন চলবে তার সংসার, বাচ্চাদের লেখাপড়ার খরচ, বাসা ভাড়া সব মিলিয়ে মহা বিপদে পড়ে আত্মহত্যা করার চিন্তা তার মাথায় ঘুরছে। কিন্তু চোখের সামনে ভেসে উঠল মেয়ে ও প্রিয়তমা স্ত্রীর মুখ। আত্মহত্যা করতে না পেরে নিজেই নিজেকে বুঝ দিলেন, দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে এভাবেই বিপদে পড়তে হয়।